আমি আগে সংস্থান মূর্তি থেকে কিছু যেটা বলতে হবে ইম্পর্টেন্ট সেটা বোঝাচ্ছি। কার্ভেথ রিড বলেছেন যে আমরা আমাদের সংস্থানের চারটি সংস্থান আছে, এই আইও বচনের যে নিরপেক্ষ বচন তার যেরকম ফিগার হবে সে ফিগারে বুঝিয়ে যে প্রথম আশ্রাবাক্য দ্বিতীয় আশ্রাবাক্য এবং সিদ্ধান্ত এই তিনটেকে নিয়ে হেতুপদের অবস্থান অনুযায়ী একটা আকার হয়, সেই আকারটাকেই সংস্থান বলছে, ন্যায়ের এই আকারটাকে সংস্থান বলছে। তাহলে ন্যায়ের সংস্থান প্রথম দ্বিতীয় চতুর্থ সংস্থানে যেটা উল্টো জেড, আমি আগে বুঝিয়েছিলাম উল্টো জেড, তারপরে থার্ড ব্র্যাকেট ধরো তুমি শেষ, তৃতীয় সংস্থানে থার্ড ব্র্যাকেট শুরু, তারপর চতুর্থ সংস্থানে উল্টো জেড, এই যে চারটে ছবির কথা বলেছিলাম সেটা তোমরা সবাই কপিতে করেছ। করার পরে এইবার বোঝাচ্ছি যে 19টি মূর্তি বৈধ মূর্তি পাওয়া যাচ্ছে আমাদের সংস্থান মূর্তির মধ্যে, দেখা যাচ্ছে 19টি বৈধ মূর্তি, তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংস্থানে কটি করে মূর্তি আমি বলে দিয়েছিলাম। প্রথম সংস্থানে বারবারা সেলারেন ডেরিয়াই ফেরিও যেরকম, এরকম দ্বিতীয় সংস্থানেও হচ্ছে সিজার কেমিস্ট্রি ফেস্টিনো বারোকো, তৃতীয় সংস্থানে হচ্ছে ডারাপটি ডিসামিস ডাটিসি ফ্যারাপটন, চতুর্থ ফ্যারিসন আর বোকার্ডো, আর চতুর্থ সংস্থানে হচ্ছে কি বারামটিপ কেমিনেস ফ্যাসাফো ফেরিসন ডেমারিস। এর মধ্যে আজকে যেটা আমি আলোচনা করছি এটা বিএ ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই কোশ্চেনটা আসবে যে এই যে তৃতীয় সংস্থানে দুটি অস্তিত্বমূলক দোষে দুষ্ট, আবার চতুর্থ সংস্থানেও দুটি অস্তিত্বমূলক দোষে দুষ্ট, এবার কোনটা? তৃতীয় সংস্থানে আমরা বলবো ডারাপটি আর ফ্যারাপটন, বুলির মতে এটা অস্তিত্বমূলক দোষে দুষ্ট। আবার চতুর্থ সংস্থানেও দুটি মূর্তি যেমন ব্রামটি আর ফেসাপো, বুলির মতে অস্তিত্বমূলক দোষে দুষ্ট। কেন? বুলি কি বললেন? বুলি বলছে দুটি সামান্য বচন থেকে বিশেষ বচন সিদ্ধান্ত আসতে পারে না, দুটি সামান্য বচন থেকে সিদ্ধান্ত আসলে দেখা যাবে ভেনচিত্র করতে গেলে এটা অবৈধ হয়ে যাচ্ছে, তাই বুলি ভেনচিত্রে এইটা রেখাঙ্কিত ঠিক আসবে না বলে বুলি এটা বললেন, বুলির মতে অস্তিত্বমূলক দোষে দুষ্ট হচ্ছে। এখন আমরা দেখতে পাবো হেতু বাক্যগুলি সামান্য বচন বলেই বিশেষ বচন সিদ্ধান্ত হলেই জিনিসটা কি করবে, ভেনচিত্রে চিত্রিত করতে গেলে বৃত্তাংশগুলি সব শূন্যগর্ভ হবে, অথচ সিদ্ধান্তগুলিতে ক্রস চিহ্নের চিত্র থাকবে। সেই জন্য বুলি বললেন হেতু বাক্যের চিত্রের মধ্যে সিদ্ধান্তের চিত্রিত ছবিটা নিহিত থাকবে না, এই কারণে এই মূর্তিগুলি ভেন চিত্র করতে গেলে সেটা অবৈধ হয়ে পড়বে। তাহলে অস্তিত্বমূলক দুষ্ট যেগুলো, এগুলো 12 স্ট্যান্ডার্ডে আবার আসছে, তোমাকে শর্ট কোশ্চেনে দিচ্ছে, মনে করো ডিমারিস ফেসাপো, তখন তোমাদের লিখতে এটা কোন সংস্থানের মূর্তি, তখন এইরকম ধরনের এইচএসের কোশ্চেন আসে, তখন এইচএসের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তাহলে টিক চিহ্ন দিতে গেলে তোমাকে মনে করো ডারাপটি ফ্যালাপটন দিল, তাহলে তুমি ওটা তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি হচ্ছে, আর চতুর্থ সংস্থানে যদি দেয় ব্যায়ামটি বা ফেসাপো তখন এটা চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি বলে টিক দেবে। বোঝা গেল তাহলে এটা জিনিসটা? এটার মধ্যে আমি কপিতে যে লিখে তোমাদের বোঝাচ্ছিলাম, তোমরা সবাই যে যার খাতায় লিখেছো তবুও তোমরা আমার কপিটা একবার ফলো করে নাও, সবাই দেখবে। এবার ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে জিনিসটা হবে না। এবার বলি সংস্থান মূর্তি থেকে কি কি কোশ্চেন আসবে সেটা আমি একটু পরের ক্লাস নেব, যখন তখন আমি করাবো। সংস্থান মূর্তি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আগের দিনই বলে দিয়েছি, সংস্থান মূর্তি তবুও তোমরা কি যদি আজকে শুনতে চাও, আমি কোশ্চেনগুলো কিন্তু একদম সাজিয়ে আমি কয়েকটা কোশ্চেন তোমাদের বলে রেখেছি, সেই কোশ্চেনগুলো আমি তবু রিপিট করছি, যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবছর কোশ্চেনটা লিখে নাও। যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী, এই একটা কোশ্চেন বললাম। আর একটা কোশ্চেন বলছি কোনো কবি অমর নয় যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় হলো। আর একটা কোশ্চেন বলছি সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু। আর একটা কোশ্চেন বলছি
সে কাপুরুষ, কেননা সে মিথ্যেবাদী, এবং মিথ্যেবাদীরা সর্বদাই কাপুরুষ। এগুলো আমি সমস্ত কিছুই খাতায় করিয়েছি, তবু আমি আগে কোশ্চেনগুলো বলে দিয়ে এর পরের দিন আমি আবার সবাইকে ধরবো, কারণ প্র্যাকটিস না করলে তো হবে না। আর আজকে বুঝেছো, অবচনের আবর্তনের মধ্যে দুটো যদি কোশ্চেন দেয়, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে অবচন কেন বৈধ হয় না, চতুর্থ নিয়ম অনুযায়ী আমি বুঝিয়েছি। চতুর্থ নিয়মে বলা হয়েছে, অবচনের যদি আবর্তনীয় বচনে কোনো পদ ব্যাপ্য না হয়, সেটি আবর্তিত বচন মানে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, সেখানেই ব্যাপ্য যদি না হয় না, তো এই কারণে অবচন বৈধ নয়, অবচনের আবর্তন তাই সম্ভব নয়। বোঝা গেল সব আজকে? আজকে সবাই বুঝেছিস তো? হুম। আচ্ছা, এবার তাহলে রাখি, পরে আবার বোঝাবো। হ্যাঁ।